ধর্ষণী দোষী সাব্যস্ত যুবকের 10 বছরের সাজা। উদয়পুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দীপক দেবনাথ নামে যুবকের বিরুদ্ধে এই সাজা শুনিয়েছেন। 2020 সালের 16 জুন উদয়পুর কাকরাবন থানাধীন পূর্ব মির্জা এলাকার বিকলাঙ্গ যুবতীকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হয় দীপক দেবনাথ। 16 জুন 2020 উদয়পুরের কাকরাবন থানাধীন পূর্ব মির্জা এলাকায় ধর্ষণের শিকার হয় 18 বছরের দিব্যাঙ্গ যুবতী। বাড়ির নির্জনতার সুযোগে দিব্যাঙ্গ যুবতীকে জোর করে বাড়ির পাশে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করার অভিযোগ ওঠে প্রতিবেশী যুবক দীপক দেবনাথের বিরুদ্ধে। ঘটনায় যুবতী অসুস্থ হয়ে পড়েছিল। বিষয়টি যুবতী তার মায়ের কাছে বিস্তারিত তুলে ধরেছিল। স্থানীয়দের মাধ্যমে বিষয়টি মিটমাট করার চেষ্টা করা হয়, কিন্তু এলাকার মাতব্বরেরা যুবতীর মাকে থানায় মামলা করার পরামর্শ দেয়। সেই মোতাবেক থানায় মামলা করা হয়। তদন্তে নামে কাকরাবন থানার পুলিশ। গ্রেপ্তার হয় অভিযুক্ত যুবক দীপক। তার বিরুদ্ধে ধর্ষণের মামলা নিয়ে তদন্তে নেমে 15 জনের সাক্ষ্য বাক্য গ্রহণ করা হয়। শনিবার দোষী সাব্যস্ত হয় দীপক। উদয়পুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দোষীর রায় ঘোষণা করেন। দীপকের 10 বছরের কারাদণ্ড ও নগদ 25,000 টাকা জরিমানা ঘোষণা করা হয়। অনাদায়ে অতিরিক্ত 1 বছরের জেল ঘোষণা করেন বিচারক। মামলাটি পরিচালনা করেন সরকার পক্ষের আইনজীবী পল্টু দাস। মামলার তদন্তকারী অফিসার ছিলেন এসআই মাধবী দেবুর্মা। আদালতের রায়ে সন্তোষ ব্যক্ত করেছে নির্যাতিতার মা সহ আত্মীয় পরিজন। এই রায়েতে আমি খুব খুশি হয়েছি। আমি যে এই বিচার পাইছি আমি খুব কোটি কোটি ধন্য জানাই। যে প্রদান করার পরে দীর্ঘ শুনানির পরে আদালত বিবাদী দীপক দেবনাথকে আজকের দিনে সেন্টেন্স দিয়েছে, তার পানিশমেন্ট ঘোষণা করেছে। আদালত 376(2) এবং (1)এর ধারায় বিবাদী দীপক দেবনাথকে আসামি, তাকে আজকে 10 বছরের সশ্রম কারাদণ্ড। ব্যুরো রিপোর্ট, আগরতলা টিভি।